গত রাতে ক্রিকেটের নন্দনকাননে ভারতীয় টিম সাউথ আফ্রিকাকে 243 রানের বড় ব্যবধানে হারিয়ে এই বিশ্বকাপে টানা আটটি ম্যাচে আটটিতে জয় পেয়ে ভারতীয় টিম এখন খেলতে চলেছে তার পরবর্তী তথা অন্তিম গ্রুপ পর্বের ম্যাচ নেদারল্যান্ডের বিরুদ্ধে। কিছু কিছু ভারতীয় প্লেয়ার যারা এই বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ নয় সেই এশিয়া কাপ থেকেই টানাভাবে খেলে আসছে, তাদেরকে এবার ফাইনালি ভারতীয় টিম নেদারল্যান্ডের মতো তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষকে মাথায় রেখে তিনজন সিনিয়র প্লেয়ারকে বিশ্রামে দিয়ে মাঠে নামছে এক সম্পূর্ণ নতুন প্লেইং ইলেভেনের সাথে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ভারতীয় টিম তার পরবর্তী ম্যাচটি ঠিক কখন থেকে কোন টিমের বিরুদ্ধে কোথায় খেলতে যাচ্ছে, এই ম্যাচে ভারতের সম্পূর্ণ নতুন প্লেইং ইলেভেন কেমন হবে, তার এ টু জেড সমস্ত ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও একটা মন থেকে লাইক, এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলিকে সাবস্ক্রাইব, এবং এর পাশাপাশি এক্ষুনি নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে জয়েন হও এক দুর্দান্ত ওয়েবসাইটে। আর এই ISL বিশ্বকাপ সিজনে যে কোনো ম্যাচ সংক্রান্ত প্রশ্নের জবাব ইজিলি দিয়ে প্রচুর কামাতে থাকো। এখানে 24/7 কাস্টমার সাপোর্ট রয়েছে, খুব সহজে ডিপোজিট উইথড্রল করারও ব্যবস্থা আছে, অনেক গেম আছে, তাই চটপট খেলে কামাতে এক্ষুনি নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো। তো বন্ধু, ভারতীয় টিম এই বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্তিম ম্যাচটি খেলবে নেদারল্যান্ডের বিরুদ্ধে আগামী 12 নভেম্বর বেঙ্গালুরুর এম চেন্নাইস্বামী স্টেডিয়ামে। হ্যাঁ বস, RCB তথা বিরাট কোহলির হোম গ্রাউন্ডে কিন্তু ভারতীয় টিম শেষ ম্যাচ এই ম্যাচটি খেলতে যাচ্ছে, যেখানে এই ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে আরও একবার ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে শুভমান গিলকে। হ্যাঁ বন্ধু, একজন ব্যাটসম্যান একজন ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার যত প্রশংসা করা যায় ততটাই কম পড়ে যায়, কেননা সত্যি এই বিশ্বকাপে রোহিত শর্মা শুধু ভালো ক্যাপ্টেন্সিই করছে না, বরং প্রত্যেকটা ম্যাচে নিজের ব্যক্তিগত রানকে মাথায় না রেখে সেলফলেস ইনিংস খেলে ভারতকে ভালো শুরু দিচ্ছে। যাই হোক, এই ম্যাচে আমরা রোহিতের ব্যাট থেকে একটা বড় ইনিংসের আশা করব, যেখানে এই ম্যাচে মিডল অর্ডারে খেলবে নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়স আইয়ার এবং নাম্বার 5-এ ঈশান কিশান। হ্যাঁ বস, ঘরের মাঠে তো বিরাট কোহলি 100%ভাবে খেলবেই, তার পাশাপাশি ফর্মে ফিরে আসা শ্রেয়স আইয়ারকেও এই ছোট মাঠে ঝড় তুলতে দেখা যাবে, যেখানে ফাইনালি KL রাহুলকে কিন্তু এই ম্যাচ থেকে বিশ্রামে দেওয়া হতে পারে বলে রিপোর্ট রয়েছে, কেননা সত্যি ভারতীয় প্লেয়ারদের মধ্যে সবথেকে ক্লান্ত রয়েছে KL রাহুল। তাই ঈশান কিশানকে ফাইনালি এই ম্যাচে উইকেট কিপিং করতে দেখা যাবে, যেখানে এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলবে নাম্বার 6-এ সূর্যকুমার যাদব, নাম্বার 7-এ রবীন্দ্র জাদেজা এবং নাম্বার 8-এ মোহাম্মদ সামি। যেরকমটা বললাম, বেঙ্গালুরু স্টেডিয়াম ভারতবর্ষের সবথেকে ছোট স্টেডিয়াম, তাই এই ম্যাচে কিন্তু সূর্যকুমারের ব্যাট থেকে 4 ছক্কার বন্যা আসতে চলেছে, যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যেতে চলেছে নাম্বার 9-এ কুলদীপ যাদব, নাম্বার 10-এ মোহাম্মদ সিরাজ এবং নাম্বার 11-এ প্রসিদ্ধ কৃষ্ণাকে। হ্যাঁ বন্ধু, ফাইনালি জাসপ্রীত বুমরা, যেও কিন্তু সেই ভারতের এশিয়া কাপ থেকে ইঞ্জুরির পর টানা ম্যাচ খেলে আসছে, তাকে ফাইনালি বিশ্রাম দেওয়া হতে পারে, এবং তার জায়গায় হার্দিক পান্ডিয়ার বদলে রিপ্লেসমেন্ট হিসেবে আসা আরেকজন দুর্ধর্ষ ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণাকে এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে। তো এই ছিল ভারতের প্লেইং ইলেভেন নেদারল্যান্ডের বিরুদ্ধে। আশা করব নেদারল্যান্ডের মতো টিম যেও ভালো টক্কর দিচ্ছে এই বিশ্বকাপে, তার বিরুদ্ধে ভারতীয় টিম একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমাদেরকে উপহার দেবে।